হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমি মধুমিতা, মধু অ্যান্ড বিজের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি ছোলার ছাতু দিয়ে মাছের ডিম দিয়ে পাকোড়ার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, অনেকে তো বেসন দিয়ে পাকোড়া তৈরি করে, বেসন দিয়ে মাছের ডিম দিয়ে করে, তো আজ আমি তোমাদের দেখাবো ছোলার ছাতু দিয়ে মাছের ডিম দিয়ে কিভাবে আমি পাকোড়া তৈরি করি। ছোলার ছাতু দিয়ে মাছের ডিম দিয়ে পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের বাটির এক বাটি ছোলার ছাতু, আর নিয়েছি মাছের ডিম, আর নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি করে মাঝারি সাইজের, এখানে নিয়েছি ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর এখানে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, কিভাবে আমি মাছের ডিম দিয়ে আর ছোলার ছাতু দিয়ে পাকোড়া তৈরি করি, চলো প্রথমে তোমাদের একে একে সব দেখাই। প্রথমে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি, মাছের ডিমটা নিয়ে মাছের ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে মাছের ডিমটা যেহেতু দেখতে পাচ্ছ গোটা রয়েছে, আমি ভালোভাবে একটু ভেঙে নেব। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে মাছের ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এই মিক্সডের মধ্যে এবার আমি দিয়ে দেবো ছাতু, ছোলার ছাতু। অল্প অল্প করে আমি দিয়ে দিয়ে মিক্সড করব। এবার আমি পুরো ছাতুটাই দিয়ে দিলাম। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, নুনটা তোমরা স্বাদ অনুসারে দিও, আর দেব অল্প করে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর দেব ধনে পাতা কুচি, অল্প পরিমাণে জলও দেব। এবার আমি খুব ভালোভাবে মিক্সড করব। ছাতু দিয়ে মাছের ডিম দিয়ে এই পাকোড়াটা তৈরি করলে মানে খুবই ভালো লাগে খেতে, মানে একেবারে সম্পূর্ণই অন্য রকম। জানি না বন্ধুরা তোমরা খেয়েছো কিনা, তবে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে, তো দেখবে খুব ভালোই টেস্টফুল হবে। তো আমার তো খুবই ভালো লাগে, অবশ্যই আমার বন্ধুদেরও ভালো লাগবে। তো তোমরা বাড়িতে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেও। এটা তৈরি করা হয়ে গেছে, তো চলো এবার আমি পাকোড়াটা বানানোর দিকে এগিয়ে যাই। গ্যাসটা আমি অন করে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার হাত দিয়ে আমি ছোট ছোট মাপের পাকোড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি কিছু পাকোড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দেখবো যে পাকোড়াগুলো কেমন ফ্রাই হয়েছে। এইভাবে আমি সব পাকোড়াগুলো উল্টিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে ফ্রাই করা হয়ে গেছে, পাকোড়াগুলো পুরো রেডি হয়ে গেছে। আমি এবার একে একে সব নামিয়ে নেবো। উল্টিয়ে পাল্টিয়ে সব পাকোড়াগুলো আমি ভেজে নেবো। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সবকটি পাকোড়া তুলে নেবো। তো বন্ধুরা, রেডি আমার মাছের ডিম দিয়ে ছোলার ছাতু দিয়ে পাকোড়া। মাছের ডিম দিয়ে ছোলার ছাতু দিয়ে পাকোড়া তোমরা কে কে করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। মানে বেসন দিয়ে তো পাকোড়া প্রায় সকলেই খাও, তো ছোলার ছাতু দিয়ে একবার পাকোড়া তৈরি করে খেয়ে দেখো, খুবই টেস্টফুল হয়, খুবই ভালো লাগে খেতে। মানে আমার তো খুব ভালো লাগে, আশা করি পাকোড়া তৈরি করে খেলে তোমাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর একটু নতুনত্ব লেগে থাকে,
অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, লাইক তোমরা একটা দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা এখনো নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এরকম মজার মজার রান্নার রেসিপির ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের ফোনে চলে যাবে। তো আর কিছু বললাম না, পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।